वेलकम टू माय चैनल ये अंके दुटी सदृश गणित त्रिभुजे क्षेत्रफल देवा आछे तादेर अनुरूप बाहुगुली दैर्घ्य अनुपात निर्णय करते हैं। प्रथम देवा आछे 7-4√3 वर्ग सेंटीमिटार एटाके आमरा कि लिखते पारी 7 माने 4+3 ताहले शेषे लिखलाम +3 और भेतरे जा छिलो -4√3 एटाके आमरा एखन साजिए लिखब 4 माने 2² और ए पाशे 3 माने √3² আমরা কি এটাকে a - b হোল স্কয়ার আকারে সাজাবো তাহলে মাঝখানে কি দরকার 2ab তে 2 a হচ্ছে 2 আর b হচ্ছে √3 তাহলে ফর্মুলা দাঁড়িয়ে গেল a স্কয়ার - 2ab + b স্কয়ার এটা হয়ে যাবে 2 - √3 হোল স্কয়ার। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রফল দেওয়া আছে 7+4√3 বর্গ সেন্টিমিটার আবার কি দেওয়া আছে 7+4√3 একে আমরা কি হিসেবে লিখতে পারি একে হোল স্কয়ার আকারে লিখবো এটা হয়ে যাবে জাস্ট প্লাস তার মানে এটা হয়ে যাবে 2 প্লাস √3 হোল স্কয়ার দেখো এখন যেহেতু আমরা জানি যে দুটি সদৃশ কোণের ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাতের বর্গের সমানুপাতিক হয়। সুতরাং আমি আগে লিখে নিই সদৃশ কোণের ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রফল তাদের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমানুপাতিক এখানে শুধু বাহুর লিখলাম তোমরা দৈর্ঘ্যটা লিখে নিতে পারো দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক হয়। সুতরাং আমরা উল্টোটা কি বলতে পারি তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে সদৃশ কোণ ত্রিভুজের দুটি সদৃশ কোণ ত্রিভুজের অনুরূপ বাহুর কারণ আমাকে এটা বের করতে হবে অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে তাহলে অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাত কি হবে উল্টো ঘটনাটা হবে যেহেতু ক্ষেত্রফল বর্গের সমানুপাতিক তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে ক্ষেত্রফলের বর্গমূলের সমানুপাতিক দৈর্ঘ্যের অনুপাত তাদের ক্ষেত্রফলের বর্গমূলের সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে আমাদের যা বের করতে হবে এখন তাহলে তাদের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত ইজ ইকুয়াল টু রুট ওভার করলে এটা কি যাবে উপরেরটা হয়ে যাবে 2-√3 কারণ উপরে হোল স্কোয়ার পেয়েছিলাম আর নিচেরটা হবে 2+√3। কথা বোঝা গেল? যেহেতু এখন তাদের কি হলো ক্ষেত্রফলটা তাদের বাহুগুলির বর্গমূলের সমানুপাতিক সেটা লিখে নিলাম। এবার উপর নিচে আমি কোঅর্ডিনেশন করব তাহলে উপর নিচে আমি 2-√3 মাল্টিপ্লাই করে দিলাম তাহলে উপরেরটা হোল স্কোয়ার হয়ে গেল নিচে a+b×a-b ফর্মুলা পড়ে গেল। তাহলে উপরে আমরা কি লিখতে পারি a-b হোল স্কোয়ার
4 minus 2ab এটা করলে minus 4 root 3 plus 3 divided by 2 square মানে 4 root 3 square মানে 3 তাহলে উপরে যোগ করলে হয়ে যাবে 7 minus 4 root 3 তাহলে এটাই আমাদের অনুপাতটা তাহলে এটা আমাদের বেরিয়ে গেল উত্তর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজ এখানে শেষ করছি।